نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وأرحامنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه ومداد كلماته والناس أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فرشد كبي الله مسخسادي رحمة الله عليه بشر نبي صلى الله عليه وسلم الشاني جي كبي تتوكو رجل أكوري جتن أمر شيء كبيرة تقوى بريتي كرتش بلاغ العنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا دل تو دل نہیں ہے جس دل میں درد نہیں. یہ بات تو بت نہیں ہے جس بت میں مولا کر دانی ہی. بلغ العنا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ. امرا شکلی کرچی الحمدللہ. ইকরা খাদিমুল কোরআন যুব সমাজ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের এই মাহফিলের চিফ গেস্ট আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ দোয়া বিভাগের
সম্পাদক হযরত তুলাল্লাম হযরত মাওলানা জহিরুল ইসলাম আল জাবিরি দামাত বরকাতুল আলিয়া, ইসলামী আলোচক বৈশাখী টিভি এবং নিউজ টোয়েন্টি খতিব রয়্যাল ট্যানারি জামে মসজিদ হাজারিবাগ ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুক। আর একটু আস্তে বলেন আমিন, আর একটু আস্তে বলেন আমিন, আস্তে বললে জুড়ে হয়। চমৎকার কথা বলছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আলাম হযরত মাওলানা কারি জাহির আহমদ বেলালি, খতিব গোল্ডোবা জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুক। কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ নুরুল্লাহ মাক্কি দামাত বরকাতুল আলিয়া কোরআন গাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দার জীবন আদর্শকে এবং তার বান্দার দ্বীনের খেদমতগুলোকে কবুল আর মঞ্জুর করুক। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন ইসলামের পতাকাধারী সম্মানিত ওলামায়ে কিরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে আজকের এই মাহফিলে এসে জড়ো হওয়ার মতন তৌফিক দান করেছেন, এতে আপনারা খুশি না বেজান? এই খুশির আওয়াজটুকু মহান রব্বুল আলামিনের দরবারে পৌঁছানোর জন্য আমরা সকলেই উচ্চ কণ্ঠে কালিমাত শুকুর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদু حمدا كثيرا طيبا مباركا فيه لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك সব প্রশংসার মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন, ঠিক কিনা বলেন? কোরআন আছে যেখানে আমরাও থাকবো নাকি না, কথা বলেন না কেন? কোরআন যেখানে থাকবে না মুসলমান সেখানে থাকতে পারি না, কিন্তু আমাদের আবাসস্থল তো এখন কোরআন যেখানে নাই সেখানেই বেশি, ঠিক কেনা বলেন? আমার ঘুম ভাঙ্গিয়া গেল রে মরার কোকিলা, ও যদি আসে আপনাদের সিলেটের কোথাও বলেন তো মানুষের সংখ্যা কম হবে না বেশি হবে? চিনছেন তো, আমি এশিয়ান টেলিভিশনে আমার অনুষ্ঠান ছিল মুবারক হো মাহে রমাদান, আরেকটা অনুষ্ঠান ছিল বরকতময় সাহারি। এই অনুষ্ঠানটুকু আগে যারা অংশগ্রহণ করেছিল বল্টনের সৌজন্যে, এর মধ্যে ওই ব্যক্তি ছিল। আমি জিজ্ঞেস করলাম ভিতরে গিয়ে, মুস্তাফিজ কেরকম হলো? উত্তরে বলল, 5টা গান গাইল, 4,75,000 টাকা আগে নিয়ে নিল, কিন্তু এই গান গাওয়ার পরে বলুন তো কয়টা সব হবে? কথা কর নাকি, কয়টা সব হবে? আর আজকের এই মাহফিলে যুব সমাজ কর্তৃক ইকরা খাদিমুল কোরআন যুবক সমাজ কল্যাণ পরিষদ, এই মাহফিলে কোরআন তালাওয়াত হলে পরে সব হবে কিনা বলেন? চিৎকার মেরে বলুন হবে কিনা? তাহলে এখানে যতক্ষণ পর্যন্ত আমরা থাকব ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেবেন। চিৎকার মেরে বলুন আমিন। আমার ভাইয়া, যে আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন সেই আল্লাহর চেয়ে ক্ষমতাধর আরো কেউ আছে? সকল ক্ষমতার মালিক কে? না জনগণ, রাজনৈতিক
প্রেক্ষাপটে যাদের ভাষ্য হলো জনগণ ক্ষমতার উৎস, জোরে বলেন না আউযুবিল্লাহ। নিঃসন্দেহে এই কথাটা শিরিক, আল্লাহর কোরআনে আছে তো, কথা বলেন আছে তো, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এতগুলো মানুষের আল্লাহু আকবার দিলে তো শায়েস্তা গুণ যেত। আপনারা সিলেটের মানুষ, এই সিলেটে ইসলাম নিয়ে এসেছিলেন, গৌরগোবিন্দের বিরুদ্ধে লড়াই করে প্রতিষ্ঠিত করেছিলেন হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, তার সাথীদেরকে নিয়ে কথা বলেন ঠিক কি না? গর্জে উঠতে হবে সেই শাহজালালের কণ্ঠে, যেই শাহজালালের সাথী ছিল সিপাহসালার নাসিরুদ্দিন জঙ্গি, যার কণ্ঠের আওয়াজে গৌরগোবিন্দের বিল্ডিংটা ধস ধস করে পড়ে গেছিল, ঠিক না বলেন? তো আপনাদের কণ্ঠ তো ওই কণ্ঠওয়ালাদের, আওয়াজ আসতে দিবেন না জুড়ে দিবেন, এবার হোক। কোরআনুল হাকিমের সূরাতুল মুলুকের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আপনারা বলুন তো ক্ষমতা কার হাতে? আল্লাহ। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই বরকতময় রব, ওই মহান সত্তা যার হাতে হলো ক্ষমতা। তার মানে বোঝা গেল আল্লাহর হাত আছে কিনা। কোরআনের ভাষায় সূরাতুল মুলকে আল্লাহ বলেন আমার হাতে ক্ষমতা, আল্লাহর হাত আছে কিনা। আরো সহজে বোঝার জন্য সূরাতুস সফ থেকে নেই, কিন্তু শর্ত প্রয়োগ আছে। আল্লাহর হাত কেমন, কতটুকু লম্বা, কতটুকু সুন্দর, তার স্কিনটা কিরকম, এ নিয়ে গবেষণা করা যাবে না। যদি কেউ এ নিয়ে গবেষণা করে তাহলে নিঃসন্দেহে সে ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র কমপ্লিটতা ধারণ করবেন মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের সামনে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমাদের প্রকাশ্য শত্রুর নাম কি? আরেকটু জুড়ে বলেন নাম কি? শয়তান, ইবলিস। আল্লাহ তাকে ডেকে বলতেছেন أستكبرت أم كنت من العالين؟ الله বলেন হে ইবলিস, মা মানআকা আন তাসজুদ লিমা খলাকতু বিয়াদাইয়া, আমি যে আদমকে স্বীয় হাতে বানালাম, তার মানে স্পষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের কথা উল্লেখ করেছেন। আবার ডেকে বলছেন সেজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সেজদা থেকে দূরে সরালো? ইবলিস ডেকে বলছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, কারণ খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো, আগুন আমরা জানি কোথাও জ্বালিয়ে দিলে পরে নেলিহান উপরের দিকে চলে যায়, মাটি যত বড়ই হোক না কেন উপরের দিকে ঢিল মারলে পরে নিচের দিকে চলে আসে, জোরে বলেন ঠিক কি না? উত্তমতা প্রকাশ করলো ইবলিস, আল্লাহর সাথে কোনো যুক্তি চলে না। মহান রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ফাখরুজ, বের হয়ে যা জান্নাত থেকে, কতদিনের জন্য? ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর গলার মধ্যে লানতের তখ্ত ঝুলিয়ে দিলাম। আমার ভাইরা, বিতাড়িত ইবলিসকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন। তার মানে স্পষ্ট যে আল্লাহ পাকের হুকুমাবলী থেকে যারা দূরে সরে যায় মহান আল্লাহ তাদের থেকে খুশি না বেজান।
সেই মহান আল্লাহর ঐশী গ্রন্থ কোরআনুল কারীম থেকে আমি আপনাদের মাঝে সূরাতুল বাকারার দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরই আলোকে আমরা বুঝব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কেন পাঠিয়েছেন, কেন এই আয়াত নাজিল করালেন, এই আয়াতের সম্পৃক্ততা কি শেষ হয়ে গেল না আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, জুড়ে বলেন ঠিক কিনা। তাহলে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, আমি তাদের অন্তরকরণের মধ্যে কি মারছি, মোহর মারছি, শীল মারছি। ওয়া আলা সামিইহিম, আবার বলেন, তাদের কানের মধ্যে আমি মোহর মেরে দিলাম। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ বলেন, আমি তাদের চোখের মধ্যে পর্দা চাদিত করে দিয়েছি, ফলে তাদের জন্য ভয়ানক শাস্তির বন্দোবস্ত রেখেছেন কে? আয়াতে আল্লাহ বলেন তাদের অন্তরকরণে কি মারছে, তারা কারা? কথা বুঝাইতেছে, আমার কথা বুঝেন তো? আল্লাহ বলছেন তাদের অন্তরকরণে মোহর মারলেন, তারা কারা, এদেরকেই তো চিনা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই তারা যাদের কানে অন্তরে আল্লাহ মোহর মারছেন, চোখের মধ্যে পর্দা চাদিত করে দিয়েছেন, ওই দল আমাদের চিনা দরকার আসেনি? আরো দিরা বলেন দরকার আসেনি? ও মুসলমান, এই দলটাকে চিনার আগে দুইটা শ্রেণীতে বিভক্ত হোক। একটা দল হলো একেবারেই অবাধ্যচারীর দল, কাফের, বেঈমান। আরেকটা দল হলো বেঈমানদের সাথী, মুনাফিক। চিনতে পারছেন? আপনারা সাক্ষী দেন, গৌরগোবিন্দ কি ইসলামওয়ালা ছিল না? কিন্তু দেখা গেল তার অনুসারীদের মধ্যে, তার সাথে চলনেওয়ালাদের মধ্যে, তার সাথীদের মধ্যে কত করা ছিল অনুশাসন, তাকে মেনে চলতো, তার কথা মতো চলতো, এদের মধ্যে কিছু মুনাফিক মুসলমান ছিল কিনা বলেন? কথা বলেন না কেন? ছিল কিনা বলেন? আমার ভাইরা, এই কথাটা বুঝলেই আমাদের সহজ হবে, একটা হলো মুনাফিক আর একটা হলো ডাইরেক্ট কাফের। কাফের কারা, মুনাফিক কারা? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করেছে যারা, যারা আল্লাহর নবীকে ডাইরেক্ট বলছে, হে আহমদ তুমি কার কথা বলো, আল্লাহ বলতে কিছুই নাই। ওই সমস্ত মানুষগুলোর মাঝে দিনের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বলতে লাগলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা ইসলাম নামক দিন কবুল করো, ইসলাম কবুল করো, ইসলামটা মানো, কারণ আল্লাহর কাছে ইসলাম ছাড়া কোনো কিছুই গ্রান্টেড নয়। জোরে বলেন ঠিক কিনা? ওই সময়ে মানুষদের মাঝে যারা ইসলাম আনে নাই, ওই অবাধ্যচারীর দলেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়ে বলছে, হে আহমদ কার কথাগুলো তুমি উপস্থাপন করেছ, নিঃসন্দেহে সেই কথাগুলো কখনোই আমরা মেনে চলতে পারি না। নবীজি তাদের পিছু চালালেন না, আল্লাহ পাক বলেন, নবী গো যতই তাদেরকে ভয় দেখান আর না দেখান, ওরা কিন্তু ঈমান আনবে না। জোরে বলেন ঈমান আনবে না। প্রমাণ আছে নি সূরাতুল বাকারার দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার এই আয়াতের আগের আয়াত আল্লাহ বলেন, ইন্নাল সওয়াউন আলাইহিম আউযারতুহুম আম লাম
আল্লাহ বলেন নিঃসন্দেহে যারা অবাধ্যচারীর দল ওই সমস্ত কাফেরদেরকে কেন্দ্র করে আল্লাহ বলেন নবীগো তাদেরকে ভয় দেখান আর না দেখান ওরা কিন্তু ঈমান আনবে না বেঈমানদের তালিকাভুক্ত মানুষ জুড়ে বলুন বাংলার জমিনে আছে কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মূসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুইটা মানুষের কল্লা সামনে পড়ে গেল মানুষের কল্লা আমরা জানি কবরস্থ করার পরে শ্রীগালের কাজ হলো লাশটাকে উঠিয়ে নিয়ে যাওয়া কথা বলেন ঠিক কিনা দুইটা মানুষের কল্লা যখন পড়ে গেল এমন অবস্থায় মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে ছিল মুজেজার লাঠিটুকু আল্লাহ তাআলা দান করেছিলেন লাঠি দ্বারা যখন তার সুন্দর করে এক কান দিয়ে চুরসে চাপ দিলেন অপর কান দিয়ে বেরিয়ে গেছে মূসা আলাইহিস সালাম একটা মুস্কি হাসি মারলেন কত দূর যাওয়ার পরে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার সামনে আরেকটা পড়ে গেল মানুষের কল্লা আবার ওই আগেরটার মতো তার কানের ভিতরে মুজেজার লাঠিটুকু দান দিয়ে তারপরে শক্ত করে একটু চাপ দিলেন চাপ দেওয়ার পরে বাম পার্শ্ব দিয়ে তার মানে অপর কান দিয়ে বের করতে পারলেন না তিনি আবার মুস্কি হাসলেন রাস্তা ধরে যখন যাচ্ছেন সাথীরা ডেকে বলছেন ও কালিমুল্লাহ একটু আগে প্রথমটার সাথে যেরূপ হাসি ব্যবহার করেছেন দ্বিতীয়টার সাথে আবারও হাসি ব্যবহার করেছেন কারণটা কি কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন প্রথম নাম্বার এমন একজন মানুষের কল্লা এমন একজন মানুষের মাথা আমার সামনে পড়ে গিয়েছিল খুলিটা সামনে পড়ে গিয়েছিল যেই খুলিটা এক কান দিয়ে আমি লাঠি দিয়ে যখন চাপ দিলাম অপর কান দিয়ে বেরিয়ে গেল এই মানুষটা হলো দুনিয়ার জমিনের এমন মানুষের কল্লা এমন মানুষের সেই মাথাটুকু যে মানুষের মাঝে ইসলামের কথা বললে পরে কোরআনের কথা বললে পরে দীনে ইসলামের কথা বললে পরে আল্লাহর কথা বললে পরে তার গায়ের মধ্যে আগুন জ্বলে যেত তার শরীরটার মধ্যে যেন চুলকানি শুরু হয়ে যেত দীনের কথা বললে পরে আল্লাহর হুকুমের কথা বললে পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে বাস্তবায়নের কথা বললে পরে তার শরীরের মধ্যে যেন মরিচের মতন চুলকাত চুরাত ওই মানুষটার আপনারা সাক্ষী দেন কোরআনের কথা সঠিক কথা আল হাক্কু মুররুন সত্য তিক্তকর কথা বললে পরে বাংলার জমিনেও এখনো জুড়ে বলুন তো এই শ্রেণীর মানুষ বসবাস করে কিনা আমার ভাইরা এক কান দিয়ে ঢুকিয়েছে ওই মানুষ অপর কান দিয়ে বের করে দিয়েছেন এই জন্য তারে চাপ দেওয়ার পরে অপর কান দিয়ে লাঠিটা বের হয়ে গেল আরো সামনে গেল সামনে যাওয়ার পরে দ্বিতীয় নাম্বার মানুষের কল্যাণ তার মানে খুলিটা পড়ার পরে আমি যখন চাপ দিলাম বের করতে পারলাম না তার মানে হলো এটা এমন একজন মানুষের মাথাটা আমার সামনে পড়ে গেছে খুলিটা পড়ে গেছে যেই মানুষ দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া সংবিধান মহান আল্লাহর বিধানটুকু শোনার পরে বাস্তবে পরিণত করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জিন্দেগিতে মহা জ্ঞানী আকারে মহান আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়ে জান্নাতের বাসিন্দা করে দিয়েছে এই শ্রেণীর মানুষও আছে কিনা কথা বলেন আছে কিনা আমার ভাইরা এজন্য দুনিয়ার জমিনে হুকুম মানব কার আর ওজরা বলেন কার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ও বান্দা বান্দি শুনো তোমরা প্রবেশ করবে ইসলামের মধ্যে অর্ধেক মানবা অর্ধেক মানবা না সেটা কখনো হতে তার মানে হলো হুকুম মানতে হবে কার একমাত্র আল্লাহর দেওয়া সংবিধান মেনে চলতে হবে কারণ জমিন আসমানের জুড়ে বলুন তো মালিক কে প্রমাণ আছে নি জমিন আসমানের মালিক কে ভাই আল্লাহ তাআলা তিনি প্রমাণ করেন সূরাতুল আনআমের প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন দুনিয়া আসমানের মালিক যে কেবল আল্লাহ সেই আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীটাকে বিচরণ করার জন্য পাঠিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আর জুড়ে বলেন আমিন আল্লাযী
আল্লাহ বলেন আমি আসমান এবং জমিনটারে সৃষ্টি করেছি। স্রষ্টা যদি হয় আল্লাহ, যেন বলেন তো কোনো ত্রুটি আছে, যেন বলেন ত্রুটি আছে। আল্লাহ বলেন সর্বাধিক প্রশংসা হলো আমার, কারণ আমি আসমান এবং জমিন চারে সৃষ্টি করেছি। বান্দারে কেন করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এর মধ্যে আমি দুটা জিনিসের উদ্ভব ঘটিয়েছি, একটা হলো আমি আলো দিলাম আর একটা হলো অন্ধকার দিলাম। আলো আর অন্ধকারকে দুইটা অর্থে ব্যবহৃত করেছেন তাফসীরে তাবারী তা মুজাফর ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন হেদায়েতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা অন্ধকারকে দূর করে দিয়ে আলোর দিকে নিশারিত করেছি। তার মানে হলো জান্নাতের রাস্তা তরিকে ইলাল জান্নাহ, বান্দাকে জান্নাতের রাস্তা ধরিয়ে দিয়েছি। এমনি ভাবে আরেকটা মানে হলো আমি আল্লাহ তাআলা আলো দিলাম মানে দিন দিলাম, আরেকটা হলো রাত্র দিলাম। কেন দিন দিলাম, কেন রাত্র দিলাম? কোরআন দিয়ে আল্লাহ সূরাতুন নাবায় বলেন ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা। বান্দারে রাত্র দিলাম কারণ তোমরা যেন বিশ্রাম করতে পারো, তার মানে ফজরের থেকে নিয়ে একবারে আরেক মনে করেন এশার নামাজের পর না মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত একবারে ঘুমানো, নাকি এরকম না? তাহলে পার্থক্য করা লাগবে, কোরআনে প্রমাণ আসেনি? আল্লাহ বলতেছেন সারা রাত তোমাদেরকে ঘুমানোর জন্য পাঠাই নাই। বিশ্বনবী সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের ভারী জিনিসটা নিয়ে এসেছিলেন, তার মানে হলো কোরআন নিয়ে এসেছিলেন, কোরআনের ভারীর কারণে আল্লাহর নবীর শরীরের মধ্যে তাপ শুরু হয়ে গেল, বিশ্বনবীর জ্বর শুরু হয়ে গেল, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর কাঁপতে শুরু করলো। তিনি এসে বললেন ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আপনি আমাকে কম্বল দ্বারা ঢেকে দেন, কম্বল দ্বারা ঢেকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দী কম্বল দ্বারা নবীজিকে ঢেকে দিলেন। কিছুক্ষণ পরে বলতে লাগলেন আমার শরীরের মধ্যে একটু চাপ দিয়ে ধরুন, কারণ আমার শীতাতাপ দূর হচ্ছে না। যখন চাপ দিয়ে ধরলেন আস্তে আস্তে করে শীতের ভাব দূর হয়ে গিয়ে গরম ভাব শুরু হয়ে গেল, তার মানে হলো নবীজির জ্বর সেরে গেল। আল্লাহর নবী তিনি ঘুমিয়ে পড়লেন, রাতে গভীরতায় পশলে পড়ে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী গো পৃথিবীতে আপনাকে সারা রাত ঘুমানোর জন্য পাঠাই নাই। সুবহানাল্লাহ বলেন সারা রাত আরাম করবেন এই জন্য পাঠাই নাই, কিছু সময় আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাউ আল্লাহ বলেন হে কম্বলওয়ালা নবীর গায়ে আছে কি ভাই কম্বল, কমিন লাইলা ইল্লা কলিলা রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়ান, জোরে কর না সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হয়ে গেল সারা রাত ঘুমানোর জন্য পাঠাই নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন ও বান্দা বান্দি তোমাদের জন্য ফয়সালা হয়ে গেছেন, শুধু এই দুনিয়া নামক জমিনের মধ্যে তোমাদেরকে আমি পাঠিয়েছি রে বান্দা বান্দি। সারাদিন খেদমত তার মানে হলো জীবিকা নির্বাহের জন্য নয়, এর অর্থ হল এর মানে হল অবশ্যই অবশ্যই তুমি
সময়ে সময়ে জুড়ে বলুন তো গোলামি করতে হবে কার? আল্লাহ পাক বলেন, দিন কেন দিলাম বান্দারে, তোমার দিন দেওয়ার পিছনে কারণ একটাই, জীবিকা নির্বাহ করবা, সারা দিনের পরিশ্রম না, সারা দিন পরিশ্রম কথা বলেন, সারা দিনের পরিশ্রম কিছু কাজ করতে হবে কার? আল্লাহ বলছেন, ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, যখন আমার বিধান আদায় হয়ে যায়, তার মানে আল্লাহর হুকুমটুকু আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, অতঃপর জমিনে বিচরণ করো। এরপরে বান্দারে জমিনে বিচরণ করার পরে আমি তোমার রিজিকের মধ্যে বরকত দান করে দেব। যারা কন্যা সুবহানাল্লাহ, ওই আল্লাহ আছেন, কথা বলেন আছে কিনা আমার ভাইরা? সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলেন প্রবেশ করো ইসলামের মধ্যে আংশিক, নাকি কথা কোন আংশিক? আংশিকের কথা কোরআনে নাই, প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে। জুড়ে করেন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়া বলছিলাম, ইসলামের মধ্যে আংশিকের কোনো মূল্যায়ন, কথা বলেন আংশিকের কোনো মূল্যায়ন? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, উদখুলু ফিসসিলমি কাফা, প্রবেশ করো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে। তার মানে অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এটা আল্লাহ কখনো চায় না। এখন প্রশ্ন হলো, আমরা অর্ধেক মানি, অর্ধেক তো মানতে পারি না, এর পিছনে কারণটা কি? প্রথম নাম্বার দোষী কারা? এই দোষ যাদের, ওই দোষী মানুষগুলো যদি তালিকা করেন তাহলে সরাসরি দোষ দিতে হবে গভর্নমেন্টকে। কারণ আল্লাহর হুকুম যদি বাস্তবায়ন হতো, জুড়ে বলুন তো চুরের বিচার কোরআনে আসেনি। আপনাদের বাজারে পকেট মার ধরা পড়ছে কখনো? কথা কর না কে, পকেট মার ধরা পড়ছে কখনো? মাইল কম হয়েছে না বেশি হয়েছে? 200 টাকার পকেট মার বাজারে কোথাও ধরা পড়লে পরে তার মাইলের কোনো শেষ নাই। জীবনে যে একটা ঘুষি কাউকে দেয় না, সেও চিন্তা করে একটা ঘুষি দিয়ে যায়। 200 টাকার পকেট মারের বিচার হয়, কিন্তু আমার জমিনের কলম চোরদের বিচার নাই। ঠিক না বলে আমার ভাইরা? চুরির বিচার আল্লাহ কোরআনে দিছেনি,
কথা বলেন না কেন দিছেনি? যদি এই চুরির বিচারটুকু বাংলাদেশের পার্লামেন্টে এই আইনটুকু বাস্তবায়ন করা হতো, চুর ধরা পড়লে পরে হাত কেটে দেওয়া হবে। আগামীকাল চুর ধরা পড়লে বাইতুল মোকাররমের খতিব সালাউদ্দিনের মাধ্যমে যদি হাতটা কেটে দেওয়া হতো, গোটা বাংলাদেশের চুরগুলো আল্লাহর গলিতে পরিণত হয়ে যেত। জুড়ে বলেন ঠিক কিনা? এই আইন কার? কোরআনে আসেনি? যদি আপনি মুসলমান দাবি করেন, যদি আপনি ইসলামওয়ালা দাবি করেন, যদি আপনি কোরআনওয়ালা দাবি করেন, যদি মনে করেন মা ছিল আমার মুসলমান, পেটটা ছিল মায়ের মুসলমানের পেট, যদি মনে করেন আমার বাবা ছিল মুসলমান, পিতার পৃষ্ঠদেশেরই সেই শুক্রাটা ছিল মুসলমানের কালিমাওয়ালার, যদি আপনি আমি চিন্তা করি বিধান কোরআন আমার, এই কোরআন কেমন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য অবতীর্ণ করেছেন, যদি এই কথাটারে বিশ্বাস করি, তাহলে আজকে এমন কোনো ভাই নাই, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, প্রত্যেকের ঘরের তালা দেওয়া প্রয়োজন ছিল না, সকলের ঘরের তালাগুলো খুলে করে ওপেন করে দরজাটারে চাপিয়ে তারপরে ঘুমাতে পারত, গিরিল তালার প্রয়োজন ছিল নাকি? চুরের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে হতো, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তিনি মিম্বরে বসলেন, জুমার নামাজের পরে বিচারের কার্যক্রম শুরু হয়ে গেল, এমত অবস্থায় একজন মহিলা আসছেন কুরাইশ বংশের, তার নাম ছিল ফাতেমা, নবীর কন্যা সন্তানের। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? লোকেদের মাঝে সাহাবীদের মাঝে আলোচনা শুরু হয়ে গেল, হযরত উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, তিনি ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, কুরাইশ বংশের নারী চুরির দায় আজকে কাঠগড়ায় দাঁড়াবে, আর তার নাম হলো ফাতেমা। মক্কার ইহুদিরা মনে করবে নবীর মেয়ে ফাতেমার হাত কেটে ফেলেছে, মক্কার এবং মদিনার ইহুদিরা মনে করবে, দূর দূরান্তের ইহুদিরা মনে করবে নবীর মেয়ে চুরি করেছে, এজন্য তার হাতটা না কেটে একটু বিচারটারে শিথিল করলে কেমন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, কিন্তু সাহস পাচ্ছে না, কে গিয়ে নবীজির কাছে বলাবলি করবে, এই কথাটা কে বলবে? হঠাৎ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, নবীজি তো একজনকে অত্যধিক ভালোবাসেন, তার নাম হলো উসামা। উসামা বলতে গেলে কিন্তু ওই যে বিন লাদেন উসামা না, কথা বুঝছেন? কিন্তু আবার বাংলাদেশে তো উল্টা পাল্টা বোঝার লোকও আছে, আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ। সে ছিল হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা বললেন, উসামারে ডাকো। ডাকানো হলো, তারপরে বললেন, তুমি কি তোমার দাদা জানের কাছে একটা কানে খবর পৌঁছাতে পারবে নাকি? বলল, কি খবর পৌঁছাতে হবে? এমন সময় বললেন, চুরির দায়ে যে কাঠগড়ায় একটু পরে দাঁড়াবে ওই নারী কুরাইশ বংশের, তার নাম হলো ফাতেমা, যদি তার বিচারটা শিথিল করা হয় তাহলে সাহাবিরা খুশি হবে, একটু বলতে পারবা কিনা? কথাটুকু বলার পরে সাহাবিদের বলার পিছনে একটা কারণও ছিল, কারণটা ছিল যেন মানুষেরা, বেঈমানেরা আল্লাহর নবীর কন্যার সম্পর্কে মানুষের কাছে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করে, এই জন্য এরকমভাবে বলার। কিন্তু সাহাবিদেরও জানা ছিল আল্লাহর আইনটা অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করা প্রয়োজন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ছোট্ট বালককে পাঠিয়ে দিলেন, উসামাকে পাঠিয়ে দিলেন, নবীজির কাছে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে যাওয়ার পরে কানের কাছে গিয়ে মুখটা নিয়ে বললেন, দাদা যান, একটু পরে যে এই মহিলা কাঠগড়ায় দাঁড়াবে সেই মহিলা তো কুরাইশ বংশের, তার নাম হলো ফাতেমা। আপনার সাহাবীরা অনেক খুশি হয়ে যায় যদি তার বিচারটারে শিথিল করা হয়। আল্লাহর নবী বসেছিলেন, এই অবস্থা থেকে দাঁড়িয়ে গেলেন, চেহারার মধ্যে রাগের ভাব সৃষ্টি হয়ে গেল, তার মানে মলিন হয়ে গেল, মানুষ রাগ করলে পরে চেহারাটা যেরকম হয়ে যায় আল্লাহর নবীর চেহারার মধ্যে ঠিক এইভাবেই আসে গেল। এসে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবারা শুনুন, আল্লাহর কসম করে বলি, আমার স্বয়ং কন্যা ফাতেমাও যদি চুরির দায় আজকের কাঠগড়ায় দাঁড়াতো,
তাহলে আমি আমার আল্লাহর বিধান কোরআনের আইন বাস্তবায়নের জন্য তার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ বলে আমার ভাইরা, তার মানে স্পষ্ট যে কোরআন হলো মানুষের জীবনে পাণ্ডুলিপি। আজকে দেখা যায় নামাজের ওয়াজ করে করে তারপরে মাঠে ময়দানে শুনেন লাগে, নামাজের আলোচনা করা লাগে, বিন্দু পরিমাণ প্রয়োজন ছিল না। যদি পার্লামেন্টে নামাজের আইনটা বাস্তবায়ন হতো, জুড়ে বলেন ঠিক কিনা? বাংলার জমিনের এমন একটা দোকান পাট খোলা থাকতো না? যদিও খোলা থাকবে কিন্তু বেনামাজি খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনিটা উচ্চারিত হওয়ার পরে সংসদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, যদি বলা হয় নামাজের সময়টুকু শেষ হওয়া পর্যন্ত সকলেই নামাজ পড়ো, যারা মুসলমান নামাজ পড়ো, তারপরে কার্যক্রম শুরু হবে, দোকানপাট সব খোলা থাকবে, কিন্তু নামাজের মধ্যে চলে যেতে হবে, একজন চুরা খুরে যে পাওয়া যাবে না। আমি যদি আপনাদেরকে বলি, বাংলাদেশের বহু দোকান আছে, যেই দোকানগুলোর মধ্যে জুড়ে বলুন তো সিসি ক্যামেরা লাগানো আসেনি, কথা বলেন না কেন? লাগানো আসেনি, সিসি ক্যামেরা লাগানো আছে, একটা ক্যাশের দিকে ঘুরিয়ে লাগানো আছে। যদি জিজ্ঞেস করা হয় ক্যাশের দিকে কেন ঘোরালেন, এবার মালিকে বলবে যেন আমার ক্যাশ থেকে বাসায় খাবারের জন্য চলে গেলে পরে আরেকজন বসে থাকা অবস্থায় চুরি না করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আজকে সিসি ক্যামেরা লাগিয়েও মানুষেরা অসাধু ম্যানেজারদের কারণে টাকা পয়সা ঠিক রাখতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? কারণ সিসি ক্যামেরা লাগানো মালিকে ম্যানেজারে দোয়া করে, আল্লাহ একটু আমার উপরে দয়া করো, তোমার নামটা রহমান না, তুমি দয়া করো না, কারেন্ট নিয়ে যাও না, একটু বিদ্যুৎটা চলে গেলেই তো আমার কাজটা করতে পারি। তো আলহামদুলিল্লাহ এখন এই গবেষণা করে যাতে বিদ্যুৎ চলে গেলেও ক্যামেরা চলে, এটাও আবিষ্কার হয়ে গেছে। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হল আজকে যদি মানুষের কাছে কানের মধ্যে আজানের ধ্বনিটা উচ্চারিত হওয়ার পরে মুসল্লাটা নিয়ে বের হয়ে যেত, তাহলে ফজরের মুসল্লি জুড়ে বলুন তো মসজিদে জায়গা ধরতো নাকি? তাকান মক্কা এবং মদিনার দিকে, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা দোকান খোলা রাখা অবস্থায় সাথে সাথে মুসল্লা নিয়ে বেরিয়ে যায়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার ইবলিসের পদাঙ্কন করো না, শয়তানের পথটা মেনে চলো না, শয়তানের পথ তুমি গ্রহণ করো না। শয়তানের পথ তাহলে কি? মানুষ যত জায়গায় ধোঁকা খায়, যত জায়গায় হোঁচট খায়, জুড়ে বলুন তো এই এই জায়গার মধ্যে শয়তান আছে নি। শয়তানের একটা ভালো কাজ বলি আমি আপনাদেরকে, শয়তানের একটা ভালো কাজ, এই ভালো কাজটা হলো দেখতে ভালো কিন্তু আসলে কি মন্দ, সহজে বোঝার জন্য আসেন। একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, তার অভ্যাস ছিল রাতের বেলায় তাহাজ্জুদের কিয়ামুল লাইল মসজিদে গিয়ে পড়া। তার কারণ হলো বাসায় বাড়িতে পরিবেশ না থাকায় এভাবেই অভ্যাস করেছেন। একদিন আল্লাহর বান্দা ঘর থেকে বের হবেন, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন চিন্তা করলো যাব কি করে, ছাতা তো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা শেষ পর্যন্ত বৃষ্টির সামনে দাঁড়িয়ে, অর্থাৎ দুয়ারে দরজার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখে আর মনে মনে চিন্তা করে, বৃষ্টি থামলে থামুক না থামলে নাই, ভিজে হলেও আমি আল্লাহর মুসলমানদের ইবাদত কানা মসজিদে গিয়েই তারপরে কিয়ামুল লাইলটুকু আদায় করব। চিন্তাটা ভালো না মন্দ, জোরে বলেন? এই মুহূর্তে ইবলিসের চেতনা জাগ্রত হয়ে গেল, হাই হাই
শেষ পর্যন্ত যদি আবেদ চলেই যায় তাহলে তো আমার সকল কার্যক্রম ব্যর্থ হয়ে যায়। সামনে এসে গেল যুবকের ভেষে একটা ছাতা ধরে, তারপরে বলছে, মুরব্বি আপনি কি মসজিদে যাবেন? এখন বলুন তো কাজটা ভালো না মন্দ? ক হ্যাঁ বাবা, কে তুমি? যুবক ডাক দিয়ে বলছে, আপনি যদি মসজিদে যান তাহলে দয়া করে আমাকে একটু সওয়াবের ভাগ নেওয়ার সুযোগ দেন। কি বললা তুমি, কি করবা তুমি? ক আমি আপনারে কুলে করে মসজিদের বারান্দায় নিয়ে পৌঁছে দিতে চাই। কাজটা ভালো না? কথা বলেন না কেন, ভালো না? আস্তে আস্তে করে কুলে নিয়ে তারপরে মসজিদের বারান্দায় নিয়ে পৌঁছিয়ে দিল। এবার মুরব্বি তারে দোয়া দেওয়া দরকার আছে, নি বলেন। বলছে, বাবারে আল্লাহ তোমাকে মঙ্গল দান করুক, আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করুক। ইবলিস বলে, যতই দোয়া করেন আমার জন্য বেহেশতের কোনো ফয়সালা না আছে? কথা কন্যাকে আছে? আল্লাহ তো আগেই বলছেন, ফাখরুজ, বের হয়ে যা জান্নাত থেকে, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর গলার মধ্যে লানতের তখ্ত ঝুলিয়ে দিলাম, ওর কোনো জান্নাত নাই। এখন যখনই কথা বললাম, কিয়ামত পর্যন্ত আপনি যতই দোয়া করেন, মানে আপনি যতই দোয়া করেন আমার জন্য আল্লাহ জান্নাত দিবে না, মুহূর্তের মধ্যে বলল, তুমি এটা কি বলছো? আল্লাহ তো বলছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ। তুমি আল্লাহর কোরআনের এই কথাকে শোনো নাই? তিনি যে বলছেন রহমত থেকে নিরাশ হয়ো না। বলছে মুস্কি হেসে, আপনি যতই দোয়া করবেন কাজ হবে না, কারণ আমি তো কোনো যুবক নই, আমি হলাম মিস্টার, আর একটু জোরে কন্যা, মিস্টার ইবলিস। বলো কি তুমি? তো আমি তো জানি ইবলিসের কোনো কাজ ভালো হবে, সে কখনো ভালো কাজ করে না, তো তুমি যে আমার এই কুলে করে এখানে দিয়ে গেলা, কারণটা কি? এবার ইবলিস ডেকে বলছে, মুরব্বি এটা আমি মন্দ কাজ করেছি, কারণ আমি লক্ষ্য করলাম ভিজে ভিজে তারপরে আপনি মসজিদের দিকে রওনা হয়ে যাচ্ছেন, যদি এইভাবে ছোট্ট ছোট্ট কদমে কদমে আপনি বেরিয়ে যান আর মসজিদের বারান্দায় চলে আসেন তাহলে আপনার কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিবেন, প্রত্যেকটা কদমে নেকি উল্লেখ করে দিবেন। আপনার জন্য আজকের দিনে চিন্তা করলাম যেন গুনাহগুলো মাফ না হয়, নেকিও এই কদমে কদমে না হয়, এই কারণে কুলে করে আমি আপনার বারান্দায় পৌঁছিয়ে দিয়ে গেছি। চিন্তা করছেন? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রাব্বুল আলামিন দেখে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইবলিসের পদাঙ্কন করো না, ইবলিসের পথ বেছে নিও না। এবার আপনারা বলুন তো ধোকা দেওয়া কার কাজ? আরো জোরে বলেন, কার কাজ? এবার বাংলাদেশে তাকান, বাংলাদেশে একটা দিবস পালিত হয়, সেটা হলো ধোকা দিবস, জোরে বলেন আসেনি? কথা কন্যাকে আসেনি? মুসলমানের সন্তানেরা মুসলমানের রাজ্যে ধোকা দিবস পালন করে ইতিহাস না জানা থাকার কারণে, জোরে বলেন ঠিক কিনা? স্পেনের কান্না, সেই স্পেনের মুসলমানদেরকে মসজিদের ভিতরে ঢুকিয়েছিল, যখন আওয়াজ দেওয়া হয়েছিল তোমরা যদি মসজিদের ভিতরে ঢুকো, যারা ঢুকতে পারবে তোমাদেরকে মাফ করে দেওয়া হবে, যারা স্টিমারে উঠতে পারো তোমাদেরকে মাফ করে দেওয়া হবে। মুসলমান সরল মনা ওখানে গিয়ে ঢুকল, ঢুকার পরে বাহির দিয়ে তালাবদ্ধ করে ফেলল। যখন তালাবদ্ধ হয়ে গেল, ডেকে বলছে মসজিদে আগুন লাগিয়ে দাও। সূরা কন্যা, নাউজুবিল্লাহ, আগুন জ্বালিয়ে মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে, এমনি ভাবে মুসলমানদেরকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে যারা হত্যা করেছিল, তারপরে মুস্কে হেসেছিলাম, হাসি উল্লাসের মধ্যে লিপ্ত ছিলাম, ধোকা দিবস গোটা রাজ্যের ভিতরে গোটা পৃথিবীর ভিতরে পালিত হচ্ছে, আর মুসলমানের সন্তানেরা ওইগুলো পালন করে, জোরে বলেন ঠিক কিনা? ধোকা দেয় ইবলিসে, ধোকা কখনো রাসূল দেন নাই, সুবহানাল্লাহ, বলতেন না।
আল্লাহ রাসূলের আদর্শ ছিল মানুষকে ইসলামের দিকে আহ্বান করা। সুবহানাল্লাহ বলছেন না? কেমন আদর্শ দেখেন। আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই জানা আছে, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, ওই জায়গাগুলো ঘুরে ঘুরে যারা দেখেছেন আপনাদেরও জানা থাকার কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাটির মধ্যে বড় হয়েছিলেন সেই তায়েফের জমিন। তায়েফের জমিনের হযরতে ইবনে আব্বাসের নামে রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা বড় মসজিদ আছে, মসজিদে ইবনে আব্বাস। মসজিদে ইবনে আব্বাসের পার্শ্ব দিয়ে আল্লাহর নবী যখন যাচ্ছিলেন, এমন সময় দেখলেন ছোট্ট একটা বাচ্চা তার হাতের মধ্যে রশি কূপের থেকে পানিটুকু উঠাচ্ছে মশক দিয়ে। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এগিয়ে গেলেন। আল্লাহর নবী যখন সামনে গেলেন, গিয়ে তার হাত থেকে রশিটারে ধরলেন, বাচ্চার তুলনায় তার মশকটা বড় হয়ে গেছে, মনে করেন বালতিটা বড় হয়ে গেছে। নবীজি তার সহযোগিতা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিটুকু তারে উঠিয়ে দিচ্ছেন। এইভাবে যখন পানি উঠিয়ে দিচ্ছেন, কিছুক্ষণ পরে তার মালিক দৌড়ে আসছেন, এসে বলছে, হে আগন্তক তুমি কে, বাচ্চার কাছে সহযোগিতা করতেছ? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, বাচ্চাটার তুলনায় তার মশকটা বড় হয়ে গেছে, এই জন্য আমি সহযোগিতার হাত বাড়িয়েছি। ও মুসলমান, এটা ছিল রাসূলুল্লাহর আদর্শ, আর আমাদের জন্য হলো দেখা যায় বিপদগামী মানুষগুলোরে আরো বিপদে ফেলানোর জন্য পরিকল্পনা করে এরকম মানুষ বাংলার জমিনে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই কথা বলার পরে তারে রশিটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। পিছন দিক থেকে ডাক দিয়ে ইহুদি বলতেছে, ও গো আগন্তুক, তুমি তোমার পরিচয় পেশ করলা না, এই কাজটা তো দুনিয়ার জমিনে মানুষেরা, ভালো মানুষেরা করে থাকে। নবীজির সামনে আবার চলে গেল, আটকা দিল, ব্যারিকেড সৃষ্টি করার পরে বলছে, তুমি তোমার বায়োডাটা পেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, আমার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ বলছেন না? নবীজির আরেকটা নাম কি? আহমদ। যখন বললেন আমার নাম হলো আহমদ, এই মুহূর্তে আল্লাহর নবী তারে পাশ কেটে আরো কয়েকটা কদম সামনে বেড়ে গেল। মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরিয়াতেই আল্লাহর নবী যখন আরো সামনে যায়, সামনে টুকু যাওয়ার পরে আবার দৌড়ে গেল। দৌড়ে গিয়ে বলছে, তুমি কোন আহমদ বলে যাও, আহমদ তো একজনের নাম আমি শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলতে লাগলেন, নবীজি বললেন, আমার নাম হলো আহমদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, আমার বাড়ি মক্কার কুরাইশ বংশে। জোরে কন্যা সুবহানাল্লাহ বলা মাত্রই ডাক দিয়ে বলছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি এ আগে বলছে তুমি, এখন কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডেকে বলছেন, আমি মানুষের কাছে আপনার অনেক বিরূপ প্রতিক্রিয়া ভাবে শুনেছি, আপনি কিরকম মানুষ শুনেছি, বত্রিক ধরনের চুনকালি মাখাচ্ছেন শুনেছি, আপনি মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছেন, এখন আমি বুঝতে পারলাম, এখন আমার বুঝার কোনো বাকি নাই, নিঃসন্দেহে ধারণা হয়ে গেছে পৃথিবীতে একমাত্র সিলেক্টেড কৃত নবী যদি আসে আল্লাহ প্রদত্ত, তাহলে আপনি হলেন নবী। সুবহানাল্লাহ বলেন, আপনি সত্য মানুষ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিলেন। যখন তিনি হাসি দেন বলতে লাগলেন, ইহুদি আল্লাহর বান্দা, ওগো আল্লাহর হাবিব, আমারে রেখে আপনি কেন চলে যাচ্ছেন? দয়া করে এই মুহূর্তে আমারে আপনার কালিমার ছায়া তলে, আল্লাহ পাকের বিধানাবলীর কাছে, কোরআনের কাছে আমারে আপনি মাথা নত করে দেন, তার মানে হলো কালিমার ছায়া তলে আমাকে নিয়ে নেন, আমাকে মুসলমান বানান। কারণ কোরআন আছে যেখানে, জুড়ে বলেন শান্তি আছে, আল্লাহর পদতলে মাথা নেওয়ার জন্য বললেন, তার মানে হলো কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য, তার জীবনে পরিণত করার জন্য সে চিন্তা চেতনা করলো।
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বললেন, তাহলে তুমি আমার সাথে বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় ধুলতে থাকে। দিকে দিকে সে সুর তুলে সারা, ঘুম ভেঙে যাই সে সুর শুনে জাগে ঘুমের পারা, রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় ধুলতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ইসলামের মধ্যে পরিপূর্ণতার সহিত প্রবেশ করার কথা বলেছেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ও আল্লাহ পাকের বান্দারা, মহান আল্লাহ বলতেছেন, একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার জুড়ে বলুন তো নাম কি? একমাত্র ধর্মটা, সিলেক্টেড কৃত ধর্মটার নাম কি? ইসলাম। এছাড়া আল্লাহর কাছে আর কিছুই গ্রহণীয় নয়। প্রমাণ আছে তো? সূরাতুল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলেছেন আল্লাহ বলেন, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। কোন সূরা বললাম? আল ইমরান। আয়াত নাম্বার কত? 19। ভেঙ্গে বলার কারণ হলো আপনাদের ঘরেও কোরআন আছে, দয়া করে গিয়ে কোরআনটারে দেখবেন আল্লাহ কি বলেছেন, সহজে বুঝে আসবে। আপনাদের কাছে প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি জানতো না আল্লাহ মৃত্যু থেকে জিন্দা করতে পারবেন? কথা বুঝাইতে পারছি না? তারপরে আল্লাহ বলছেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? যখন বলেন আল্লাহ, কেমনে তুমি এটারে জিন্দা করবা? দুটা মত আছে, মৃত প্রাণীকে যখন দেখলেন অন্য অন্য প্রাণীরা খেয়ে ফেলতেছে, অন্য অন্য প্রাণীরা খেয়ে ফেলতেছে, যখন দেখলেন, দেখার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, দেখেন কত সুন্দর করে বলেন, আল্লাহ কেমনে তুমি এটাকে জিন্দা করবা? আল্লাহ বলেন, আওয়ালাম তুমি, তুমি কি বিশ্বাস করো না? তিনি বলছেন, কালু বালা, অবশ্যই বিশ্বাস করি, তবে
লিউতমাইন্না কলবি, আমার অন্তরের দৃঢ়তার জন্য একটু দেখতে চাই, জোরে কর না সুবহানাল্লাহ। আমি এটা বিস্তারিত যাচ্ছি না, ইব্রাহিম আলাইহিস সালাম দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তার মানে দেখার মধ্যে শান্তি আছে কিনা বলেন, আর একটু জোরে বলেন শান্তি আছে কিনা। এই জন্য বলেছি আপনাদের ঘরেও কোরআন আছে, দয়া করে গিয়ে দেখবেন এই কথা আর আপনার ঘরের কোরআনের কথা কি মিল আছে কিনা, যদি মিল থাকে তাহলে মানতে কোনো সমস্যা আছে? কথা বলেন না কেন, মানতে কোনো সমস্যা আছে ভাই? আল্লাহ বলেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে একমাত্র মনোনীত সিলেক্টেড কৃত ধর্মটার নাম কি বলেন? আরো যদি বলেন নাম কি? ইসলাম। ইহুদির জন্য ইসলাম, খ্রিস্টানের জন্য ইসলাম, বুদ্ধের জন্য ইসলাম, এমনি ভাবে হিন্দুর জন্য ইসলাম, শুধু মুসলমানের জন্য ইসলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যখন রুহানি জগতে রেখেছিলেন, ইহুদিরাও ছিল, খ্রিস্টানরাও ছিল, বুদ্ধরাও ছিল, হিন্দুরাও ছিল, মুসিরাও ছিল, সারালেরাও ছিল, মুসলমান আমরাও ছিলাম, সকলদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, যারা বলেন ঠিক কিনা, আমি কি তোমাদের প্রতিপালক নই? সেদিন আমরা সকলেই চিৎকার মেরে বলেছিলাম কালু বালা, নিঃসন্দেহে তুমি আমাদের রব, যিনি আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আমাদের মালিক, জুড়ে বলেন কে? এখন দুনিয়া নামক জমিনে আসার পরে তার মায়ের কালচারের উপরে আমরা একে অপরের দিকে দেখেন, মাকে কেন্দ্র করে মায়ের কালচারটার উপরে ধারণ করেছেন, কেউ হয়ে গেছে খ্রিস্টান, কেউ বুদ্ধ, কেউ হিন্দু, কেউ ইহুদি, আবার কেউ মুসলমান, কারণ আমরা মুসলমান মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি, ঠিক কিনা বলেন? এই হলো সৌভাগ্য। ও মুসলমান, মুসলমানের মূল্যায়ন সবচেয়ে বেশি, মুসলমানের দাম সবচেয়ে বেশি। অনেক সময় অনেকেই বলে থাকে মুসলমানদের চেয়ে ইহুদি খ্রিস্টানরা ভালো আছে, জোরে কন্যা উজুবিল্লাহ, আদৌ হতে পারে না। আপনি আমি যদি কোরআন জানতাম, কোরআন বুঝতাম, তাহলে বলতাম না, আজকে কোরআন না থাকার কারণে, সমাজের বুকে কোরআন না থাকার কারণে, রাজ্যের মধ্যে কোরআন আছে বটে, কিন্তু কোরআনের বাস্তবতা না থাকার কারণে রাজ্যের নেতারাও আজ দেখা যায় না, রাজ্যের নেতারাও শিরিকে লিপ্ত হয়ে যায়, দূরে বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল যদি আমার দিকে দোয়া দেয় তাহলে আমি কামিয়াব, আসেন কথা কন্যাকে পত্রিকায় পান নাই, পান নাই। এবার আপনাদের কাছে প্রশ্ন, দোয়া দিবেন চাইবো আমরা কার কাছে? জুড়ে বলেন নামাজে গিয়ে পড়ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অস্বীকার করা যাবে? নামাজে পড়লো আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে কি চাই? সাহায্য চাই। আমাদের দেশের দুখু মিয়া কবি নজরুল ঘরে গিয়ে যখন কলমটা হাতে নিল, পেজটা নিল, ইমামের কণ্ঠ থেকে ভেসে আওয়া আশা আওয়াজটা আশা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের উপরে লিখতে শুরু করলো, পরে গাইতে শুরু করলো, চাইতেছেন কার কাছে? শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত, তোমারই নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমারি মোনাজাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারি মোনাজাত। আল্লাহ কবিকে মাফ করে দেখ, তার অনেক ভুল ছিল, আল্লাহ তারে মাফ করে দেখ, সকলে গুলো না আমি কি দেখতে চেয়েছিলেন? কোরআনের আয়াত। এখন আমাদের দেশের মহিলারা পুরুষেরা
পুরুষেরা হলো টিস্টলে ডিসুম ডাসুম দেখতে চাই, আর নারীরা ঘরের ভিতরে স্টার জলসা দেখতে চাই। আসেনি আপনাদের এলাকায়? মনে হয় নাই। আসে বেশি? হাই রে হাই, আমি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি, বাংলাদেশের পারফেক্ট কৃত কোন সংবাদ যদি না থাকেন তাহলে ওরা আমার দেশের চ্যানেলটার দিকে তাকাই না। আর আমার বাংলার জমিনের যদি কোনো ডিশওয়ালা স্টার জলসা দুই তিন দিনের জন্য বন্ধ রাখে, মনে হয় যেন মহিলারা ধরে তারে ফেলে ফেলবে। কথা বলেন ঠিক কি না? কোথায় চলছি আমরা, কোন দিকে আমরা যাচ্ছি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহর কোরআন পড়ো। মান করা হারফান মিন কিতাবিল্লাহ, পৃথিবীতে কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়ে, ফালাহু বি আশরি আমসালিহা, তার আমল নামায় আল্লাহ তাআলা প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করে দিবেন। আমার ভাইরা, ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহ বলেন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মটার নাম কি? আর যারা বলেন নাম কি? আমরা সৌভাগ্যবান ইসলামের উপরে, তার মানে আমরা মুসলমান। আমার ভাইরা, আমরা মুসলমান মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি, কিন্তু সঠিক মুসলমান হতে পারলাম কিনা এটাই হলো সবচেয়ে জরুরি। আদৌ আমরা সঠিক মুসলমান হতে পারলাম কিনা এটাই হলো সবচেয়ে বেশি গবেষণার বিষয়। আমার বাবারা ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র মনোনীত ধর্মটার নাম হলো ইসলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বললেন আবু জাহেলের কাছে। মক্কার সবচেয়ে বড় লাইব্রেরিটা হলো বিশ্বনবীর বাড়ি। বাবু সালাম দিয়ে বের হয়ে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে হাজিরা যখন এপারে থেকে ওপার সাফা এবং মারওয়া পাহাড়ের দিকে চক্কর লাগায়, 7টা চক্কর লাগায়, এই পাশ দিয়ে যখন বান্দা যায়, কেউ অ্যাক্সেলেটার দিয়ে উঠে, কেউ আবার সিঁড়ি বেয়ে, যে সুন্দর একটা বড় বাড়ি দেখা যায়, বড় বাড়ি বলতে অনেক বড় কিন্তু বাড়ি না, ছোট্ট একটা বাড়ি। এই বাড়িটা হলো মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, যদিও সংস্কার করা হয়েছে। এই বাড়ির থেকে আল্লাহর নবী বের হলেন, উঁচু একটা জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে ডাক দিলেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। এই কথাটা বললে পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। সুবহানাল্লাহ, মানে উঁচু জায়গা যে ছিল এটা বিদ্যমান, উঁচু জায়গা যে এখানে ছিল এটার একটা প্রমাণও আছে। আপনারা বলুন তো, যারা হজ করেছেন বা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, বাদশার বাড়ি এখানে একটা আসেনি, কথা কন্যাকে আসেনি, নিচে না পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে, তার মানে বোঝা গেল পুরো মক্কাটাকে ঘিরেই ছিল পাহাড়ের। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন এই আওয়াজ তুললেন, এই সময় আবু জাহেল নবীর বাড়ির চেয়ে কাবা ঘরের কাছে হলো আবু জাহেলের বাড়ি, রাসূলুল্লাহর বাড়িটা হলো একটু দূরে, তার মানে এত দূরে না। আবু জাহেলের বাড়িটা বাম দিকে, ভিতর থেকে বের হওয়ার সময় বাম দিকে তাকালেই পড়ে, কিন্তু বাড়ি আর এখন বাড়ি নাই, বাড়ির মধ্যে হলো হাজিদের জন্য শিশু দেওয়ার জায়গা। শিশু বুঝেন তো, বাচ্চা যখন রাতের বেলায় ঘুমায়, মা তখন জাগ্রত করে বলে শিশু দে শিশু দে, বুঝলেন নি? বুঝলেন শিশু কি মানে? প্রস্রাব কর, এখন হলো সেটা শিশু দেওয়ার জায়গা। ডাক দিয়ে বলছে, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কিসের আওয়াজ তুমি দিচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তিনি ডাক দিয়ে বলেন, কেবলমাত্র এক আল্লাহর গোলামি করার জন্য দাওয়াত দিচ্ছি। সুবহানাল্লাহ, বলেন কালিমার কথা বিশ্বনবী বলেছেন। ও মুসলমান, ওই সময় নবীজি কালিমার জন্য জোরে বলুন তো মার খেয়েছেন কিনা, আরো জোরে বলেন মার খেয়েছেন কিনা। এই কালিমা প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানেরা যুগে যুগে মার খেয়েছে, এই কালিমার জন্য যুগে যুগে মুসলমানরা নিজেদের জীবনটারে উৎসর্গ করেছে। মক্কা থেকে আঁকাবাঁকা পথে 65 কিলোমিটার, মক্কা থেকে আঁকাবাঁকা 420 কিলোমিটারের রাস্তা হলো বদরের ময়দান। আমি বদরের ময়দানে গিয়েছি,
এর থেকে আরো 65 কিলোমিটারের দূরত্বের রাস্তায় একটা কূপ আছে যার নাম হলো বীর রাওয়াহা। সেই মক্কার থেকে আকাবাকা পথে 420 কিলোমিটার দূরত্বের রাস্তায় বদরের প্রান্তরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা প্রতিষ্ঠিত করার জন্যই আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? কত বড় স্পর্ধা ছিল তাদের, এই 420 কিলোমিটারের রাস্তা হেঁটে, যদিও বা পাহাড়ের বাদদেশ দিয়ে একটু কম বেশি হতে পারে, ওইভাবে চলে গেল যেন আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওখানে অনেক সাহাবিদের বাড়ি ঘর আছে, এখনো আছে, যারা জীর্ণ অবস্থায় এই বাড়ি ঘরটুকু আমি লক্ষ্য করেছি, এখানে বাড়ি আছে। রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে একটা বাড়ির মধ্যে নেম প্লেট আমি লক্ষ্য করেছি, শারে আইন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে লেখা আছে শারে আইন আমির হামজা। এই বাড়িটা হলো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসবাস করছেন। মক্কার সেই কাফেরেরা এসে আল্লাহ নবীকে বিদায় করে দেওয়ার জন্য বদ্ধপরিকর ছিল। এমন সময় দিনের নবী যাদের সাথে লড়াই করেছিলেন যদি চুল চেরা বিশ্লেষণ করেন তাহলে একটাই ধরা পড়বে, একমাত্র কালিমার জন্যই ছিল নবীজির লড়াই। জুড়ে বলেন ঠিক কিনা? যারা কালিমার জন্য লড়েছে তাদের দাম হয়েছে কিনা বলেন, আরো জুড়ে বলেন হয়েছে কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, এখানে 311 জন সাহাবী, 311 জন সাহাবী মিলে যখন পরিকল্পনা শুরু করলেন, ওই সময়ের মধ্যে একই মায়ের গর্ভজাত সন্তান দুই ভাগে উপস্থিত হয়ে গেল। এখন হলো কত? 313। 313 জনে মিলে যখন, অর্থাৎ 11 জন মিলে পরিকল্পনা করে, 311 জন মিলে, এমন সময় দুইজন ভাই একই মায়ের গর্ভধার সন্তান গিয়ে নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার সাথী হয়ে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করব। সুবহানাল্লাহ, বলতেন না? যখন এই কথা বললেন নবীজি তাদের চেহারার দিকে তাকালেন, বুখারীর প্রণেতা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহু তাআলা হুতার বুখারী শরীফের মাগাজি চ্যাপ্টারে উল্লেখ করেছেন, আল্লাহর নবী যখন তাকালেন বড় ভাইকে বললেন যাও তোমারে আমি অনুমতি দিলাম, ছোট জনকে বললেন তুমি বাসায় চলে যাও। ছোট ভাই বলল, ইয়া রাসূলুল্লাহ,